আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি সুন্দর জীবন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সে বিষয়টি আপনাদের জন্য হতে যাচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি রাস্তা পথ হারিয়ে ফেলেন অথবা বুঝতে পারেন না যে কোন রাস্তায় আমি যাব আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্যে, তো চলুন আপনাকে আর খুঁজতে হবে না, আপনার হ্যান্ডসেটটি বলে দেবে আপনি কোন স্থানে যাবেন। তো সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেনার জন্যে একটি অ্যাপ ব্যবহার করতে হবে, সেটি হলো ম্যাপ। দেখতে পাচ্ছেন ম্যাপ অ্যাপ, ম্যাপটি যদি আপনার মোবাইলে না থাকে, সকল অ্যান্ড্রয়েড মোবাইলই থাকে, তো যদি না থাকে তো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করার সিস্টেমটা পরে দেখাবো, তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমে যখন ডাউনলোড করবে তখন এই সকল অপশনগুলো আসবে। তো আপনি যখন প্রথমে ঢুকবেন আপনাকে একটা লোকেশন চুজ করতে হবে, আপনাদের যেখানে অবস্থান করছেন ওখানে। এই যে ব্যাকা অপশনটা, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর লোকেশান, চুজ ইয়োর ডেস্টিনেশান। তো আপনার যেখানে গন্তব্য, মানে যেখানে আপনি অবস্থান করছেন সেখানকার লোকেশান দেখাচ্ছে। তা আমি এটা আমার স্থানটা দেখতে পাচ্ছি, লস্করপুর বাটা, এখানে আমি দিয়ে দিলাম। আর আমি যাবো ধরেন কানসার্ট, এখানে কানসার্ট আগে থেকে লেখা আছে, আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যদি আমি হেঁটে যাই 2 hours 41 minutes, আর 11 কিলো রাস্তা। তো আমি এখন যদি আমি এখান থেকে হাঁটা স্টার্ট করি তো 2 ঘন্টা 41 মিনিট লাগবে। তো আমি ধরেন একটু আপনাদের দেখাই হেঁটে স্টার্ট করে। চলুন, আমি আপনি যখন হেঁটবেন তখন এখানে একটা ক্লিক করবেন বারে। This internet connection isn't strong enough at the moment. আমি এখান থেকে হাঁটা স্টার্ট করবো আপনাদের দেখার যদি জন্যে। দেখতে পাচ্ছেন এখানে কোনটা কোন সাইডে যেতে হবে, আমি একটু হেঁটে দেখাই আপনাদের, জুম করে দেখাই। আমি একটু হেঁটে দেখাই, হাঁটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আপনি যাবেন, যত যাবেন রাস্তা এগোতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের রাস্তার ডানে বামে সামনে পিছনে সকল স্থানে দেখাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখানো যাক অ্যাপটি ডাউনলোড করার নিয়ম। প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ম্যাপস লাইক পাচিত। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলেছে ম্যাপস, জিপিএ ম্যাপস। আমার এখানে ম্যাপস নেভিগেশান অ্যাপ এক্সপ্লোরার, এটা আমার ইনস্টল আগে থেকে হয়ে আছে, আপডেট চাইছে, আমি আপডেট দিচ্ছি না। তো ডাউনলোড করার সিস্টেমটা দেখলেন। ওকে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।